প্রবাসীদের কারণে যে সৌদি আরবের অর্থনীতি টিকে আছে এটা হয়তো দিন শেষে বুঝতে পারছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাই তো তিনি এবার প্রবাসীদেরকে কিছুটা সুবিধা করে দিচ্ছেন এবং তারই জন্য তিনি সৌদি আরবে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছেন দু হাজার সতেরো ও দু হাজার আঠেরো সালে বিদেশি শ্রমিকদের কাজের অনুমতি সংক্রান্ত ফি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ বাবদ তিনশো দশ কোটি ডলার সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে সৌদি আরব খবর রয়টার্স বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি গোপন নথির উপর ভিত্তি করে জানা যায় রাজকীয় একটি ডিগ্রিতে এক হাজার কোটি রিয়াল যা কিনা তিনশো কোটি ডলার ক্ষতিপূর্ণের বিষয়টি অনুমোদন করা হচ্ছে শুক্রবার শ্রমমন্ত্রী আহমেদ বিন সুলাইমান আল রাজি এক টুইটে বলেন এই উদ্যোগ বেসরকারি খাতকে শক্তিশালী করবে এবং নাগরিকদের মধ্যে কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করতে কোম্পানিগুলিকে উৎসাহিত করবে রাজকীয় ওই দিকটিতে বলা আছে যেসব কোম্পানিতে বিদেশি কর্মীর বিপরীতে সমান সংখ্যক সৌদি কর্মী থাকবে সেসব কোম্পানি ওই সুযোগ সুবিধার আওতায় থাকবে যেসব কোম্পানি বিদেশি কর্মীর দেশি কর্মী সংখ্যা কম সেগুলোর কর্মী সংখ্যা হারে পৌঁছালে ওই বিশেষ সুযোগ তাদের জন্য বিবেচিত হবে দু সালে ঘোষিত এবং দু সালে কার্যকর হওয়া আর্থিক নীতির আওতায় সৌদি আরব জানায় দেশীয় কর্মীদের নিয়োগ দিতে উৎসাহিত করার জন্য বিদেশি শ্রমিকদের নিয়োগ এবং ভিসা ফি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল এছাড়া বার্ষিক অল্প পরিমাণ অর্থের বিনিময়ে ওয়াক পারমিট গ্রহণ করার নিয়ম পরিবর্তন করে বিদেশি শ্রমিক এবং তাদের উপর নির্ভরশীল ভিসা ফি বাড়ায় সৌদি কর্তৃপক্ষ দু হাজার বিশ সাল পর্যন্ত বার্ষিক ফি বৃদ্ধির পরিকল্পনাটি কার্যকর থাকবে অধিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের হার বারো দশমিক আশি শতাংশ হ্রাসের ক্ষেত্রে এই পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে রিয়াদ কিন্তু সৌদি সরকারের গৃহীত নতুন কর্মসূচিতে দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে আসছে বেসরকারি খাতের কোম্পানিগুলো এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি তারা মনে করেন এমন নীতি গ্রহণের ফলে বিদেশি শ্রমিক কেন্দ্রিক খাদ যেমন নির্মাণ শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প পঙ্গু হয়ে যাবে সৌদি ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধান সামা আল আফালিক সম্মানিত ইনভয়েস ব্যবস্থা বাতিলের পক্ষে গিয়ে তিনি বলেন এর সিদ্ধান্ত গ্রহণের ফলে সৌদি আরবের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে জনশক্তি নির্ভর নির্মাণ খাত অনেক উপকৃত হবে কারণ এটি সমন্বিত ইনভয়েসের ব্যবস্থায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবে প্রায় এক কোটি বিদেশি শ্রমিক কাজ করছে যাদের বেশিরভাগই সবচেয়ে খাটুনি এবং নিম্ন মজুরির কাজ করছেন সেগুলো থেকে দূরে থাকেন সৌদি আরবে প্রায় দুই কোটি নাগরিক কয়েক লাখ বেকার সৌদি নাগরিককে সমবাজারে নিয়ে আসা কাউন্টব্রিজ মোহাম্মদ বিন সালমানের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে যিনি বিশ্বের তেল রপ্তানিকারক দেশটির অর্থনৈতিক নীতি দেখাশোনা করছেন এখন তিনি সৌদি আরবের এই সমস্ত ক্ষতিগ্রস্ত কোম্পানিকে কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছে দিন শেষে এটি সৌদি আরবের নাগরিকদের জন্য ফোকাস করা হচ্ছে কিন্তু এর সুফলটা কিন্তু আমাদের প্রবাসীরাও পাবে তাই আশা করছি খুব শীঘ্রই হয়তো সৌদি আরবে প্রবাসীদের প্রেক্ষাপট অনেকটাই পাল্টে যাবে নতুন করে কোম্পানিগুলো আবারও চালু হবে এবং আমাদের প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন